করোনাভাইরাসে 24 ঘন্টায় প্রাণহানি আবারও অর্ধশত ছাড়ালো। তবে গত এক সপ্তাহে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের জটলা না করতে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাশির রিপোর্ট। করোনা সংক্রমণ কমে আসায় সারা দেশে স্কুল কলেজ খুলেছে। উৎসাহ উদ্দীপনায় সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসছেন অভিভাবকরা। তবে অভিভাবকদের জটলায় স্বাস্থ্যবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র এ নিয়ে সতর্ক করেন অভিভাবকদের। অভিভাবকরা যদি স্বাস্থ্যবিধি অবজ্ঞা করেন বা মেনে চলতে অনীহা প্রদর্শন করেন, সেটি একদিকে যেমন তাদের জন্য বিপদের কারণ হতে পারে, অন্যদিকে কিন্তু তাদের সন্তানদেরও বিপদের কারণ হতে পারে। আমরা মনে করি যে এখানে আমরা দায়িত্বপূর্ণ আচরণ করব, পরস্পরকে আমরা উদ্বুদ্ধ করব, সহায়তা করব এবং সকলে মিলেমিশেই এখন যে একটি পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিটিকে সহনীয় অবস্থায় ধরে রাখার জন্য আমরা কাজ করব। গত এক সপ্তাহে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমে আসায় স্বস্তি জানান তিনি। গত সাত দিনের মৃত্যুর চাইতে 180টি মৃত্যু কম হয়েছে, যেটি প্রায় 32% কাছাকাছি। এটি হচ্ছে অত্যন্ত স্বস্তিদায়ক। সংক্রমণের যে হারটি দেখছি সেইটিতে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আমরা অবশ্যই যেন টিকা গ্রহণের পাশাপাশি সঠিক নিয়মে নাক থেকে মাস্ক ব্যবহার করা, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড বা তার থেকে বেশি সময় হাত ধুয়ে ফেলা, প্রয়োজন অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজ করা, নিরাপদ শারীরিক সামাজিক দূরত্বটি বজায় রেখে আমাদের প্রাথমিক কাজকর্মগুলো আমরা যেন করি। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 51 জনের মৃত্যুতে দেশে মোট প্রাণহানি 26,931 জনে দাঁড়িয়েছে। একদিনে শনাক্ত হয়েছেন 1,871 জন, আর শনাক্তের হার 7.46%। সুস্থ হয়েছেন 3,500-এর বেশি মানুষ। আফরোজা হাশি, চ্যানেল আই, ঢাকা।